সুধী দর্শক বন্ধুগণ, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আমফান তুফান, ঝড় বৃষ্টি, পাওয়ার কাট আমরা সকলেই জানি এবং ভুক্তভোগী। এই ভিডিওটা দেখুন, আমি নিশ্চিত আপনারা কিছু উপকার হলেও পাবেন। আমাদের চাই ইনস্ট্যান্ট রেজাল্ট। আমাদের হাতে এত সময় কোথায়? বিশেষ করে বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে, অসুস্থ রোগী থাকে, ছোট বাচ্চা থাকে, বিশেষ করে পড়াশুনো করছে এমন স্টুডেন্ট থাকে, তো সমস্যাই সমস্যা। এই সমস্যার হাত থেকে কীভাবে আমরা এগিয়ে যাব, সেটাই আমাদের এখন ভিডিওর বিষয়বস্তু। আমার হাতে দেখছেন এটা ফিলিপসের 12 ওয়াটের ইনভার্টার যুক্ত এলইডি বাল্ব। এটা কিন্তু বাজারে পাওয়া যায় না, অনলাইনে কিনতে হবে। আপনি নিজে কিনতে পারেন, অন্য কাউকে দিয়েও কেনাতে পারেন। 12 ওয়াট কিনতে পারেন, 9 ওয়াটও কিনতে পারেন। একটানা যদি 8 ঘন্টা আপনি এটাকে জ্বালিয়ে রাখেন, ইনভার্টার ফুল চার্জ হয়ে যাবে। দেখুন কত সুন্দর আলো দিচ্ছে। এটা কিন্তু পুরোপুরি জ্বলছে ইলেকট্রিক কারেন্টে, বইয়ের সব কিছু পড়া যাচ্ছে, সব কিছুই দেখা যাচ্ছে। প্রখর আলো, এটা 8 ঘন্টা অবধি আপনাকে রিচার্জ করতে হবে। বন্ধু, আপনি ভিডিওর নিচে ডান দিকে সাবস্ক্রাইব লেখাটি টাচ করুন এবং বাম দিকে লাইক লেখাটি টাচ করুন। এইটুকু না করলে আমার ভিডিও করার সার্থকতা কী? এখানেই আমার উৎসাহ, এখানেই আমার উদ্দীপনা। যে কোনো আপনি ইলেকট্রিকের দোকানে যাবেন, গিয়ে বলবেন একটা হোল্ডার দিন, একটা হোল্ডার নেবেন আর একটুখানি তার কিনে নেবেন। এই হোল্ডারের মধ্যে তারটি আপনি সংযোগ ঘটাবেন, সংযোগ ঘটাবেন একটা। এটা আপনি যে কোনো দোকানে গিয়ে যদি দোকানদারকেও বলেন আপনি যে একটা হোল্ডারের সঙ্গে তার জুড়ে দিতে, তাহলে সে জুড়ে দেবে। কিংবা আপনি নিজেও করতে পারেন, একটি হোল্ডারের সঙ্গে একটু তার জুড়ে। আসুন দেখা যাক কীরকম আলো প্রতিফলন ঘটছে। দেখুন, প্রায় সব কিছুই পরিষ্কার দেখা যাচ্ছে, হোয়ারেজ আমার কাছে কিন্তু বিদ্যুতের কোনো সংযোগ নেই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।